না সিলেটে মানুষরা সবসময় আমরা হেল্প করেন, সো তারা সবসময় আমরা মোটিভেটেড হরেন, এবং আমি দেখি ফেসবুকে অনেকে কমেন্ট হরেন যে না ভাই বালা খেলা লাগবো, জাতীয় টিমে যাওয়া লাগবো, সো এই জিনিসটা ভালো লাগে। বা যে সময় ঈদের ছুটিতে বাড়ি যাই, এই সময় খুব ভালো লাগে সবাই আমার হইন। এই সাকিব আর ওই সাকিবের মাঝে কি কথা হয় নাকি মাঝে সাঝে? হ্যাঁ, ওনার সাথে বিপিএল এর সময় দু একটা কথা হয়েছিল, এবং উনি তো একটা মনে হয় আমাদের কাছে তো উনি একটা ড্রিম, কারণ ওনাকে দেখি আমরা ক্রিকেট যখন ছোটোবেলা ছিলাম তখন ওনাকেই দেখতাম, উনি মাশরাফি ভাই, মুশফিক ভাই ওনাদেরই দেখতাম। সো এখন মাঝে মধ্যে দেখা হয়, বিপিএল এর সময় কথা হয়, কথা বলার চেষ্টা করি ওনার সাথে, ভালো লাগে কারণ উনি মেন্টালি খুব স্ট্রং। সো ওনার সাথে কথা বলে অনেক ইজি লাগে সব কিছু। এর পাশাপাশি আপনি কোন সিনিয়রের কাছ থেকে সবচেয়ে বেশি টিপস নেন বোলিং এর ঠিকঠাকের ব্যাপারে? বোলিং ঠিকঠাকের ব্যাপারে রাহি ভাই আমাকে যথেষ্ট হেল্প করে শুরু থেকেই, একদম শুরু থেকে উনি আমাকে যথেষ্ট হেল্প করে এই বিষয়ে। না আসলে আমি খুবই খুশি হয়েছি, কারণ আমার একটা প্ল্যান ছিল যে একটা ইঞ্জুরি ছিল, ইঞ্জুরি থেকে ব্যাক করছি, আমার প্ল্যান ছিল একটা জায়গায় জায়গায় যাতে বল করতে পারি আমি, আমার রিদমটা যাতে আমি ব্যাক করে নিতে পারি, কারণ ইঞ্জুরি থেকে কাম ব্যাক করাটা অনেক ইম্পর্টেন্ট। সো আমি আমার রিদমটা পাইছি, এই কারণে আমি খুবই খুশি। বিশ্ব চ্যাম্পিয়ন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সবাই ভালো খেলেছিলাম দেখে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিলাম, সো আমরা জাস্ট আমাদের এই পারফরমেন্সটা ধারাবাহিক রাখতেছি এবং এটা রাখার চেষ্টা করতেছি। আপনি যদি দেখেন এখন ন্যাশনাল টিমে যারা পেস বোলার আছে তারা খুবই ভালো বোলিং করতেছে, সো এটা আমাদের জন্য খুবই ভালো একটা দিক যে আমাদের ওই জায়গায় যাইতে হলে আমাদের আরও পুশ করতে হবে এবং আমাদের পারফরমেন্স আরও ভালো করতে হবে। সো এটা খুবই ভালো একটা দিক, আমাদের কষ্ট করার মনোমানসিকতা বাড়বে, আরও ভালো করার মনোমানসিকতা বাড়বে, এবং এই জিনিসটা আমাদের আলটিমেটলি দেশের ক্রিকেটটাকে অনেক ইম্প্রুভ করবে, এবং পাইপলাইনে যারা আছে তারা আরও বেশি কষ্ট করার মনোমানসিকতা ক্রিয়েট হবে। অবশ্য সবাই তো একটা স্বপ্ন থাকে জাতীয় টিমে খেলবে, এবং আমিও সেই অনুযায়ী কাজ করতেছি, এবং যদি ভালো খেলতে থাকি এবং যদি কপালে থাকে তাহলে অবশ্যই যাবো ইনশাল্লাহ একদিন। গতকাল রাত্রে যখন আমি ওমানদের ব্যাটসম্যানের ব্যাটিং দেখতেছিলাম তখন একটা জিনিস লক্ষ্য করছি যে ওরা শর্ট বল অনেক উইক আছে, তো ভিডিও অ্যানালাইসিসের সাথে এই বিষয়ে কথা বলছি তো উনি বলছে হ্যাঁ ওদেরকে শর্ট বল অ্যাটাক করতে পারি, তাই আমি আজকে প্ল্যান করছিলাম যে আমি জায়গায় জায়গায় করবো আর শর্ট বল করবো, এই দুইটা ভেরিয়েশনই করবো এবং এই দুইটাতেই স্ট্রিক ছিলাম আমি। সাকিব আপনি বলছিলেন যে আসলে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন, স্বপ্ন তো আছে সবারই, সেই একই সাথে আমরা দেখছি যে টিমের সাথে একজন মনোবিদও আছেন, আপনি একই সাথে দেখেছি যে কন্টিনিউয়াসলি ধারাবাহিকভাবেই পারফর্ম করছেন, তা আপনার মেন্টাল জায়গাটাকে ঠিক রাখার জন্য কোন জিনিসটা সবচেয়ে বেশি আপনি ফোকাস রাখেন? মেন্টাল জায়গাটা ঠিক রাখার জন্য সবথেকে যে জিনিসটা আমি ফোকাস রাখি সেটা হচ্ছে ভালোভাবে প্র্যাকটিস করাটা, কারণ আপনি যখনই পারফেক্টলি প্র্যাকটিস করবেন তখন সেটা ম্যাচও ইমপ্লিমেন্ট হবে। সো প্র্যাকটিস করাটাকে আমি খুবই গুরুত্ব সহকারে নিই এবং প্র্যাকটিসটা এমনভাবে করার চেষ্টা করি যাতে আমি ম্যাচে খেলতেছি এবং প্র্যাকটিসে এই জিনিসগুলোই রাখি ম্যাচে যে জিনিসগুলো আমরা ফেস করা লাগে, সো এই জিনিসটা আমাকে খুব হেল্প করতেছে। শেষ কিছুদিনে সবথেকে যেটি ফোকাস করি সেটা হলো গিয়ে আমার লাইন অ্যান্ড লেন্থ, আমি এই জিনিসটাতে ফোকাস করছি। ওডিআই ম্যাচ আপনি যত কম সংখ্যক ডট বল দিতে, যত বেশি সংখ্যক ডট বল দিতে পারবেন অপোনেন্ট তত বেশি প্রেশারে পড়বে, এবং এই জিনিসটাই বেশি কাজ করছে। আজকে অলমোস্ট লাস্ট কোশ্চেন, আজকে প্রায় এক তৃতীয়াংশের বেশি ডট বল করছেন আপনি, তার মানে আপনার লক্ষ্যে আজকের ম্যাচ অন্তত আপনি খুব ভালো মতো সফল। হ্যাঁ, আমি এটাই আমার ফোকাস ছিল যে আমি যাই হোক লাইন লেন্থ ছাড়বো না, ওরা যদি ভালো বলে মারে গুড লাক টু দেম, যে ভালো বলে মারুক সমস্যা নেই, কিন্তু আমি লাইন লেন্থ ছাড়বো না। সামনের ম্যাচটা তো ডু অর ডাই, কোয়ার্টার ফাইনাল, লাইক কোয়ার্টার ফাইনাল, সেক্ষেত্রে আপনাদের প্ল্যানটা কী থাকবে? আফগানিস্তানের সাথে এর আগেও তিনটা প্র্যাকটিস ম্যাচ আমরা খেলছি এখানে আসার পরে, সো ওদের ব্যাটসম্যানগুলোকে ভালো মতোই চিনি আমরা, সো আমাদের চেষ্টা থাকবে যাতে ওদের উইক জোনগুলোতে আমরা বল করতে পারি, এবং অবশ্যই জেতা তো লাগবে, তাছাড়া তো আর কোনো কথা নেই, আমরা জেতার জন্যই নামবো ইনশাল্লাহ।